পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, এই পাঁচটি বিধি যে বিধিগুলি পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে দিয়েছেন, সেগুলি যদি যথাযথভাবে পালন করা যায়, নিখুঁতভাবে সক্রিয়ভাবে যদি আমরা পালন করতে পারি, তাহলে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, মানুষের উন্নতি যে অনিবার্য হয়ে উঠবেই উঠবে, এটা অতি নিশ্চিত। অর্থাৎ আমরা যে এই উন্নতি উন্নতি করে বলতে থাকি যে আমাদের উন্নতি হচ্ছে না, আমাদের দুঃখ কাটতে চায় না, আমরা ভালো থাকতে পারছি না, এই সমস্ত সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ সম্ভব হবে পরম দয়ালের বলা এই পাঁচটি বিধি যথাযথভাবে পালনের মধ্য দিয়ে। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর সিমুখে এই পাঁচটি বিধানের কথা কিন্তু বলেছেন। ইদং শাস্তায়ং, শাস্তায়নের কার্যকারিতার ক্ষেত্র বা বিষয়সমূহ, কর্ম প্রবোধীয় বোধ প্রবোধী সায় সামঞ্জস্য বা সমন্বয় বিধান। শাস্তায়নের পাঁচটি বিধি যুগপদ নিখুঁতভাবে এবং সক্রিয়ভাবে পালনের মাধ্যমে মানুষের উন্নতি যে অনিবার্য হয়ে ওঠে এবং তার মাধ্যমে উন্নতির অন্তরায়গুলো যে স্বাভাবিক নিয়মেই দূরীভূত হয়, এ কথা পরম দয়াল দৃঢ় ও নিশ্চয়াত্মক প্রত্যয়ের সঙ্গে অগণিত স্থানে উল্লেখ করেছেন। উন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত, পারিবারিক, পারিবেশিক এবং সামাজিক বহু প্রকারের প্রত্যক্ষ পরোক্ষ অন্তরায় উপস্থিত হয়ে থাকে। স্বাস্থ্যনি যেহেতু জীবন বৃদ্ধির সুনিশ্চিত পাথেয়, সেই কারণে এই ব্রত পালনের মাধ্যমে উপরোক্ত অন্তরায়গুলো নিশ্চিতভাবে দূর হয়েই থাকে। এই প্রসঙ্গে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কতভাবেই না আমাদের পরম আশ্বাস বাণী শুনিয়েছেন। স্বাস্থ্যনি যেজন করে জীবন বৃদ্ধি তারই ধরে, ধর্ম তাকে বাহন হয়ে, ধর্ম থাকে বাহন হয়ে তার বাঁচাবাড়া উন্নয়নে, মহাজ্যোতি বিকিরণে, অন্তরায় করেই চুরমার, আগল ভাঙা বুকের জোরে, স্বাস্থ্যনে ধরিস কষে, তুকে তাকে দেখিস কেমন, আপদ বিপদ যাবেই ধসে। মনুসংগতির এই আলোচ্য উদ্ধৃতিটির উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুর স্বাস্থ্যনের সার্বিক মূল্যায়নের মাধ্যমে কি অপূর্ব পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাঁর অনুস্মৃতি গ্রন্থে এই বাণী কিন্তু আমাদেরকে দিয়েছেন। এছাড়া মনুসংহতিতে যে শ্লোকটি বলা হয়েছে ইদং শাস্তায়নং, এই আলোচ্য উদ্ধৃতিতে উল্লেখ করে শ্রী শ্রী ঠাকুর স্বাস্থ্যনের সার্বিক মূল্যায়নের মাধ্যমে কি অপূর্ব ভাব ব্যঞ্জনায় তা প্রকাশ করেছেন। সমস্ত মনুসংহিতার মধ্যে ১২টি অধ্যায় যা আছে, স্বাস্থ্যনের ৫টি নীতির মধ্যে তা আছে। মানুষের যে কোনো সৎ কর্মে সাফল্য লাভের প্রধান উপায় হল শ্রেষ্ঠ ও প্রিয়তমকে পরিপূরণ করার আকুতি। এই আকুলতা তার অন্তর্নিহিত ভাবকে উস্কে দিয়ে পরিপূরণের আনন্দে ভাবা বলা করার এক সহজ সঙ্গতির সাথে তাকে সহজ সেবাপ্রাণ প্রবল উৎসাহ উদ্দীপনায় যুক্ত করে রাখে। ভাবা বলা করার এই সামঞ্জস্য সাধনের মাধ্যমে প্রেষ্টকে তৃপ্ত পরিপূরত করার চেষ্টায় কর্মপ্রবোধীয় বোধ প্রবাহী স্নায়ুর একটা সমন্বিত অভ্যাসে মানুষের চরিত্রে একটি স্থায়ী অখণ্ড একীকরণ বা একই ভবনের ভাব জাগ্রত হয়। এর ব্যতয়ে অর্থাৎ জানার ক্ষেত্রে যদি এই পৃষ্ঠ তৃপ্তি সাধনের উদ্দীপনা না থাকে, তাহলে ভাবা বলা করার মাধ্যমে তার জীবন যত রকম বিচ্ছিন্ন চাহিদা, তাহলে ভাবা বলা ও করার তাহলে ভাবা বলা করার মাধ্যমে তার জীবন যত রকম বিচ্ছিন্ন চাহিদা অবস্থার ভিতর দিয়ে তাকে জ্ঞানের অধিকারী করে তোলে, তা অনুরূপ বিচ্ছিন্ন ভাব নিয়েই চলতে থাকে। অর্থাৎ জানাগুলো প্রবৃত্তানুসারী ও অপকৃষ্ট চাহিদা অনুযায়ী তাকে অখণ্ড জানায় প্রেরিত করে না, অর্থাৎ ওই জানা বা চাহিদা তার অন্য জানা বা চাহিদাকে পরিপূরণ করতেই পারে না। তাই তো ভাবা বলা করা এবং কর্মপ্রবোধীয় বোধ প্রবাহী স্নায়ুর নিতান্ত অপেক্ষিত এবং আকাঙ্ক্ষিত সমন্বিত অবস্থা লাভের জন্যই পরম দয়াল এই দেখে শুনেই আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল লাইফের বা ব্যক্তিগত জীবনে যাতে দৈনন্দিন একটা নর্মাল কালচার অফ মোটর সেন্সরি কোঅর্ডিনেটিং হ্যাবিট বা কর্মপ্রবোধীয় বোধ প্রবাহী সহ সংস্কার সমন্বিত অভ্যাস হবেই হবে, তার জন্য স্বাস্থ্যনের বিধি দিয়েছেন।
সস্তনের প্রথম তিনটি বিধি স্মরণ করলে আমরা উপরোক্ত বিষয়টির অর্থবহতা বুঝতে পারব। নিজের শরীরকে ইষ্টপূজার যন্ত্র বিবেচনা করে বাস্তব জীবনে যথাযথভাবে স্বাস্থ্যের নিয়ম পালন করে শরীরকে সহনপটু ও সুস্থ রাখা। এই সুস্থ শরীর যখনই মনের কোণে যে পবিত্র হুকুমার এই সুস্থ শরীর যখনই মনের কোণে যে প্রবৃত্তি উকি মারুক না কেন, তাকে নিয়ন্ত্রণ করে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠামুখী করে তোলা এবং এর সাথে যখনই যা ভালো বলে বিবেচনায় আসবে সেগুলি অবিলম্বে কাজে ফুটিয়ে তুলতে প্রয়াসী হওয়া, এই ভাব নিয়ে চলতে থাকলে ও অভ্যাসে ইস্তেমাল হলে মানুষের ভাবা বলা করা সামঞ্জস্য এবং কর্মপ্রবদীয় বোধ প্রবাহী স্বায়ুর সমন্বিত কার্যকারিতা স্বতই হয়ে থাকে। তাই তো মনুক্ত আলোচ্য শ্লোকটিতে বলা হয়েছে ইদং স্বাস্থ্যানং শ্রেষ্ঠম। অর্থাৎ আমরা যদি পরম দয়ালের বলা এই বিশেষ স্বাস্থ্যানি মহাব্রত পালন করে তার নিয়মগুলো যথাযথভাবে মেনে চলি, তাহলে কিন্তু সহজেই আমরা উন্নতি করতে পারব, সহজেই আমরা ভালো থাকব, সহজেই আমরা প্রকৃত রূপে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারব। এই পবিত্র স্বাস্থ্যানি ব্রত পালনের মধ্য দিয়ে আমরা প্রতি প্রত্যেকেই পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারব। পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার অনুশ্রুতি গ্রন্থে বাণী দিলেন, বাঁচা বাড়ার চাষ যদি বর নিখুঁতভাবে স্বাস্থ্যনি ধর, আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক কাটবেই তা, সুখ সমৃদ্ধি দিন দিন উঠবে ফুটে হয়ে নবীন, আয়ু তারও হয়ে আয় সম্ভব যাতা পাবি তায়, শিব বিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে, সহনপটু সুস্থ রাখিস বিধি মাফিক পালিস তাকে, পবিত্র তো যখন যেমন যেভাবেই ও কি মারুক ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ঘুরিয়ে দিবি তার সে ঝোঁক, যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি রে তা, রোধ করে তার সব ব্যাঘাত, পাড়া পড়শির বাঁচা বাড়ায় রাখিস রে তুই স্বার্থ টান, তাদের ভালোয় চেতিয়ে তুলিস ইষ্টানুক করে প্রাণ, নিজের সেবার আগে রোজই শক্তিমতো যেমন পারিস ইষ্ট অর্ঘ ভক্তি ভরে সুচিত নিবেদন করিস, এই নিয়মে নিত্যদিন প্রতি কাজেই সর্বক্ষণ স্বাস্থ্যনে নিয়মগুলি পালিশ দিয়ে অটুট মন, ত্রিশটি দিন পুড়ে গেলে মাসিক অর্ঘ সদক্ষিণায় ইষ্ট ভোজ্য পাঠিয়ে বাকি মজুদ রাখবি বর্ধনায়, চিরজীবন এমনি করে ইষ্ট স্থানে হয় নিরত তাকেই বলে স্বাস্থ্যনি সবার সেরা মহান ব্রত। তিনি আরো বললেন যত পারিস নিত্য রাখিস ইষ্ট নেশায় করে ভর, স্বাস্থ্যনির এই নিয়মের থাকিস করা অনুচর। আমরা যদি প্রকৃত রূপে বাঁচা বাড়ার জন্য বর পেতে চাই তাহলে কিন্তু নিখুঁতভাবে ইষ্টভৃতি এবং স্বাস্থ্যনি ব্রত পালন করতে হবে, তাহলে আপদ বিপদ দরিদ্রতা যতই আসুক তা কিন্তু কেটে যাবে, সুখ সমৃদ্ধি দিন দিন ফুটে উঠবে এবং আয়ুরও কিন্তু বৃদ্ধি পাবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু তাঁর বিধানের মধ্য দিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। তাই তো আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু ইষ্টভৃতি এবং স্বাস্থ্যনি ব্রত পালন করতে হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বাণী দিলেন যত পারিস নিত্য রাখিস ইষ্ট নেশায় করে ভর, স্বাস্থ্যনির এই নিয়মের থাকিস করা অনুচর, করি গুণে হিসাব করে করিস না রে নিবেদন, যেদিন যেমন প্রাণ চায় তাই করতে থাকিস উৎসর্জন, অর্থ কতই পড়বে জমা দেখতে দেখতে কত হয় এই নিয়মে চলেই দেখিস স্বাস্থ্যনের দেখবি জয়, স্বাস্থ্যনের পাঁচ পাতি চরিত্রতে রাখ গাঁথি প্রতি কথা ব্যবহারে দীপ্ত করে তোল তারে, এমনি যদি চলতে পারিস জীবনটা তুই দেখেই নিস দুঃখ আঘাত অভিঘাত যতই কেন করুক উৎপাত, তোর চলনা চলতেই রবে এতে অন্য নাহি হবে। তিনি আরো বললেন স্বাস্থ্যন নিয়েই যদি আগের করা দুষ্কর্ম পেয়েই ধরে হুমকি দিয়ে করতে চায় হতভম্ব, আগল ভাঙা বুকের জোরে স্বাস্থ্যনে ধরিস কষে তুকতাকে দেখিস কেমন আপদ বিপদ যাবেই ধসে। অর্থাৎ এই স্বাস্থ্যনে মহাব্রত পালনের মধ্য দিয়ে সহজেই কিন্তু আমাদের আপদ বিপদ আগের করা দুষ্কর্মের যে কর্মফল সেই সমস্ত কিছু দূর হয়ে যাবে। আমরা যদি স্বাস্থ্যনের পাঁচ নীতি আমাদের চরিত্রের মধ্য দিয়ে ফুটিয়ে তুলি, আমরা যদি স্বাস্থ্যনিটা যথাযথভাবে মেনে চলতে পারি, তাহলে কিন্তু দুঃখ আঘাত অভিঘাত যতই আমাদের জীবনে উৎপাত করুক না কেন, যতই আমাদেরকে কষ্ট দিক না কেন, আমরা কিন্তু সেটা থেকে ঠিক বার হয়ে যেতে পারবো, আমরা আমাদের জীবনকে দীপ্ত করে তুলতে পারবো। পুরস্কার আর দৈব মিলন ইষ্টভৃতে হয়, উন্নয়নের অদম চলায় স্বাস্থ্যনি বয়, ঈশান দেবের শক্ত মেয়ে ওই রে স্বাস্থ্যনি ওর পুজোতে ধর্ম বাধা
আপদ বিমদ্দনি, ঈশান দেবের সপ্তমে ওরে সস্তনি। ওই অদূরে মানুষ চক্ষে দেখ দাঁড়িয়ে সস্তনি, ত্রিশূল মাথায় বজ্র আগুন রুদ্র হাসে দৈন্যঘ্নি, পাঁচটি আয়ুধ মন্ত্র তেজে চকমকে ওই অঙ্কে গোজা, অমর করা বড় অভয় দৈন্য বিশ্বের পূর্ণ ওঝা। এখনো তোর সময় আছে ওড্রে মেতে স্বস্তি গানে, মায়ের পুজোয় বুক বেঁধেনে সস্তনি নাচুক প্রাণে। যেই যত বড় হোক না কেন ভরো দুনিয়ার মাঝে, যেমন করেই হোক জানিস তাই সস্তনি আছে। সুচলনার একটি পথ ওই সস্তনি, নিখুঁতভাবে চলবি যত শ্রেষ্ঠ উদ্দীপনী। আমরা যদি আমাদের মানুষ চক্ষুকে উন্মিলিত করে দেখার চেষ্টা করি তাহলে কিন্তু সস্তনিকে দেখতে পাব। ত্রিশূল মাথায় বজ্র আগুন রুদ্র হাসে দৈন্যঘ্নি। আমাদের এই যে এত রকম সমস্যা, আমাদের এই যে এত প্রকার জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট, এই পাঁচটি আয়ুধ মন্ত্র তেজে অর্থাৎ সস্তনের এই যে পাঁচটি নীতি, এর তেজে কিন্তু ওগুলো সমস্ত কিছু দূর হয়ে যাবে। যারা এখনো পছন্দ করছেন না তাদের উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর বলছেন, এখনো তো সময় আছে ওড়ে মেতে স্বস্তি গানে, মায়ের পুজোয় বুক বেঁধে সস্তনে নাচুক প্রাণে। এখনো সময় আছে ওই সস্তনের ব্রত পালনের মধ্য দিয়ে নিজেদের জীবনকে ধন্য করে তোলা লাগে। তিনি আরো বলছেন, যেই যত বড় হোক না কেন ভর দুনিয়ার মাঝে, যেমন করেই হোক জানিস তাই সস্তনি আছে। এই ভর দুনিয়ায় যিনি যত বড়ই হোক না কেন, সস্তনি যিনি করেন তার মতো বড় কিন্তু কেউ হতে পারবেন না। অর্থাৎ সস্তনি যিনি যথাযথভাবে পালন করতে পারেন, তিনি তো ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করতে পারেন। আর ভগবানের পাদপদ্মে যিনি আশ্রয় গ্রহণ করতে পারেন তার থেকে বড় এই দুনিয়ায় আর কে আছে। সুচলনার একটি পথ ওই সস্তনি, নিখুঁতভাবে চলবি যত শ্রেষ্ঠ উদ্দীপনে। আমাদের যে সুচলনা, এটা সুচলনার কিন্তু একটি পথ। সস্তনে ধরে চললে তবেই সেটা সুচলনা হবে। সস্তনের পথকে অবলম্বন করে চললে তবেই আমরা প্রকৃত রূপে প্রকৃত পথকে অবলম্বন করে চলতে পারবো। আর এটা যত আমরা নিখুঁতভাবে চলতে পারবো ততই আমাদের উদ্দীপনা শক্তি বেড়ে যাবে, আমাদের কর্মক্ষমতা বেড়ে যাবে, আমরা সহজেই সমস্ত কিছুকে সমস্ত ভয়কে দূর করে সামনের দিকে এগিয়ে চলতে পারবো। সস্তনে যেজন করে জীবন বৃদ্ধি তারই ধরে, ধর্ম থাকে বাহন হয়ে তার বাঁচা বাড়া উন্নয়নে, মহাজ্যোতি বিকিরণে অন্তরায় করে এই চুরমার। যিনি সস্তনির যথাযথভাবে পালন করেন জীবন বৃদ্ধি কিন্তু তাকে ধরে থাকে, অর্থাৎ তিনি কখনো হার মানেন না, তিনি কখনো কিন্তু উন্নতি থেকে বিচ্যুত হন না। যিনি প্রকৃতরূপে সস্তনি করেন তিনি কিন্তু উন্নতি করেনই করেন, আর তার কাছে কিন্তু ধর্ম বাহন হয়ে থাকে, অর্থাৎ তিনি ধর্মকে বাহন হিসেবে বেছে নেন এবং ধর্মের পথে চলার চেষ্টা করেন। বাঁচা বাড়া উন্নয়নে মহাজ্যোতি বিকিরণে তিনি সদা সর্বদা সামনের দিকে এগিয়ে চলেন। বাঁচা বাড়া উন্নয়নটা কিন্তু তিনি সামলে নিতে পারেন এবং সেগুলো করার মধ্য দিয়ে সহজে জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারেন। যজন যাজন ইষ্টভৃতি সস্তনের প্রথম ধাপ, ওনা করলে সস্তনের হয় জানি সফলাম। যজন যাজন ইষ্টভৃতি কিন্তু অতি অবশ্যই করতে হবে, এটা হচ্ছে সস্তনের প্রথম ধাপ। এটা না করলে কিন্তু সস্তনি কখনোই হবে না। ইষ্টভৃতি অটুট ধরি সস্তনি কর সাধন, ছুটবে আপদ বিপদ যত কাটবে রে তোর সব বাঁধন। ইষ্টভৃতিকে অটুট ধরে সস্তনিটাকে সাধনার মধ্য দিয়ে করতে হবে এবং তখনই দেখবেন আপদ বিপদ যত সব আছে সমস্ত কিছু ছুটে দৌড়ে পালাবে আর সমস্ত বাঁধনও কিন্তু কেটে যাবে। ইষ্টবৃত্তি সস্তনি সাধু সহজ, যার যে কাজেতেই থাক না সেজন দক্ষ জীবন তার। জীবনে যদি দক্ষ অর্জন করতে চান, জীবনে যদি দক্ষতা লাভ করতে চান, জীবনে যদি দক্ষ হয়ে উঠতে চান, তাহলে কিন্তু ইষ্টবৃত্তি সস্তনি অতি অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে, সেটা সব কাজের মধ্য দিয়ে পালন করতে হবে। ইষ্টবৃত্তি সস্তনি সহজে হয়নি যার, ক্ষীণ সম্বেগী সে মানুষ ব্যর্থতাই চুরমার। ইষ্টবৃত্তি এবং সস্তনি যিনি সহজভাবে পালন করেন না, যিনি সহজে গ্রহণ করতে চান না বা করতে চান না, তার কিন্তু ক্ষীণ সম্বেগী সেই মানুষ তার জীবন সারা জীবন ব্যর্থতায় কাটে, ব্যর্থতার মধ্য দিয়ে তার জীবন চুরমার হয়ে যায়। সস্তনের নিখুঁত পালায় জীবন ফেঁপে ওঠে, বংশক্রমে লক্ষ্মী বাড়ে হাবাত যায় রে টুটে। যাদের জীবনে প্রচুর অভাব রয়েছে, যাদের জীবনে হাবাতের মতো অবস্থা, যাদের জীবনে প্রচুর অভাব অনটন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বাধা বিঘ্ন সমস্ত কিছু যাদের জীবনে চলে, তারা কিন্তু সহজে যদি সস্তনের ব্রত নিখুঁতভাবে পালন করতে পারে তাহলে জীবন ফেঁপে উঠবে,
পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, বংশক্রম অর্থাৎ বংশ পরম্পরায় তাদের ঘরে কিন্তু মা লক্ষ্মী বাস হবে, মা লক্ষ্মী তাদের ঘরে বাঁধা থাকবেন এবং সহজে তারা বংশ পরম্পরায় কিন্তু উন্নতিটাকে ধরে রাখতে পারবেন। তাদের ঘর থেকে চিরজীবনের মতো অভাব অনটন দূর হয়ে যাবে। দারিদ্র্য আর দুর্বিপাকে যতই না হোক লাঞ্ছনা, নিখুঁতভাবে করতে থাক তুই সস্তন সাধনা। আপদ বিপদ গলে গিয়ে দেখি সুফল আনবে ডাকি, পরাক্রমটি উঠবে ফুটে সুসম্ভারে সকল ঢাকি। দারিদ্র এবং দুর্বিপাক যখনই আমাদের জীবনে নেমে আসে তখনই কিন্তু আমাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। আমাদের জীবনে তখন লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয়, তখনই কিন্তু পরম দয়াল বলছেন সস্তন সাধনাটাকে নিখুঁতভাবে করতে থাকো, আপদ বিপদ সমস্ত কিছু গলে যাবে, সুফল আনবে ডেকে। পরাক্রম আমাদের যে পরাক্রম, সেই পরাক্রমশালী আমরা হয়ে উঠবো, আমরা মহাশক্তির অধিকারী হয়ে উঠবো, সুসম্ভারে কিন্তু আমরা ঢেকে যাব। যজন যজন ইষ্টভৃতি সহ সস্তয়নে নিলে ওই সাধনে ধীরে ধীরে পুরুষাত্ম যাবে মিলে, সস্তয়নী স্বভাব প্রাণে ইষ্টভৃতির অটুট পালন, জীবন ফলে ফুল্ল রলে শক্তির হয় প্রখর চলন। আমরা যদি যজন যজন ইষ্টভৃতি এবং সঙ্গে করে সস্তন ব্রত যথাযথভাবে পালন করি, ওই সাধনের মধ্য দিয়ে কিন্তু আমাদের সহজভাবে জীবনটা মহাশক্তির অধিকারী হয়ে উঠবে, আমাদের জীবন সুন্দর সুমধুর হয়ে উঠতে বাধ্য হবে। বেকার ভরা যাত্রা যদি দক্ষ করেই তুলতে চাস, অথাম বেগে সস্তনে যত পারিস বিলিয়ে যাস। অর্থনীতির গড়াগড়ি তোর যতই করুক স্পর্ধনা, সস্তনে বিধান সস্তনে বিনা জানিস হবে না দেশের বর্ধনা। যে বেকার ভরা অর্থাৎ বেকার মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে, দক্ষতা মানুষের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। পরম দয়াল বলছেন সস্তনী মহাব্রত পালনের মধ্য দিয়ে মানুষ কিন্তু দক্ষ হয়ে উঠবে, অর্থাৎ সস্তনী ব্রতকথার মধ্যে যে যে পালনীগুলো রয়েছে সেই পালনীগুলোর মধ্য দিয়ে মানুষ সহজেই দক্ষ হয়ে উঠবে, এবং তখনই কিন্তু মানুষ বেকার আর কেউ থাকবে না, তখন সহজেই কোনো না কোনো কর্মের মধ্য দিয়ে তারা নিজেদের জীবনকে সুন্দর সুমধুর করে তুলতে পারবে। এই বাণীর মধ্য দিয়ে তিনি যে শিক্ষা দিয়েছেন, সেই সস্তনী মহাব্রত পালনের কথা যে তিনি বলেছেন, সেই সস্তনী মহাব্রত কিন্তু আমাদের প্রত্যেকেই পালন করতে হবে। এবার আসি সস্তনী মহাব্রতটা কি, সস্তনী মহাব্রত পালনের যে বিধিবিধানগুলি সেগুলো কি কি। সবার প্রথম হচ্ছে স্বাস্থ্যের নিয়ম এবং সদাচার পালন। আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের নিয়মকে পালন করতে হবে এবং সদাচার পালন করতে হবে, স্বাস্থ্য যাতে ভালো থাকে। পরম দয়াল যে স্বাস্থ্য সদাচার সম্পর্কে বাণী দিয়েছেন সেগুলো মেনে চলবো, সদাচার যথাযথভাবে পালন করবো এবং স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করবো। দ্বিতীয়ত হচ্ছে অনিরুদ্ধ বৃত্তি প্রবৃত্তি সমুন্নত সম্বেকশালী করিয়া ইষ্ট স্বার্থে পরিচালনা। আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলিকে আরও উন্নত করে সেগুলোকে অনুরুদ্ধ করার মধ্য দিয়ে, সেগুলোকে কন্ট্রোল করার মধ্য দিয়ে সম্বেকশালী হয়ে ইষ্ট স্বার্থে সেগুলোকে পরিচালনা করতে হবে এবং নিজেদেরকে ইষ্টের চরণে উৎসর্গ করতে হবে। মঙ্গলজনক চিন্তার বাস্তব রূপায়ন। আমরা যদি সবসময় মঙ্গলজনক চিন্তা করি এবং সেটাকে বাস্তব রূপায়নের চেষ্টা করি, তাহলে কিন্তু প্রকৃত রূপে আমরা এই সস্তন মহাব্রত পালন করতে পারবো। সস্তন মহাব্রত তিন নম্বর নিয়ম হচ্ছে এটাই। চার নম্বর নিয়ম হচ্ছে জীবন বৃদ্ধির স্বার্থ পারিপার্শ্বিকগণকে ইষ্ট যোজন উদ্বুদ্ধ করা। অর্থাৎ আমাদের জীবন বৃদ্ধির স্বার্থকে চরিতার্থ করার জন্য পারিপার্শ্বিকগণ আমাদের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে ইষ্ট যাজন উদ্বুদ্ধ করতে হবে, ইষ্টের চরণে তাদেরকে আনতে হবে এবং তাদেরকে যাজন করতে হবে। পাঁচ নম্বর হচ্ছে আহার্য গ্রহণের পূর্বে নিয়মিত ইষ্টার্ঘ্য প্রদান। আমরা যে আহার্য গ্রহণ করছি প্রত্যেক দিন, যখনই আমরা আহার্য গ্রহণ করব তার আগে কিন্তু ইষ্টের চরণে নিয়মিত ইষ্টার্ঘ্য প্রদান করা লাগে। অর্থাৎ আমাদের জল গ্রহণের পূর্বে ইষ্টকে কিছু দিয়ে তবেই কিন্তু আমরা জল গ্রহণ করব। এই পঞ্চনীতি সমন্বিত সস্তনী ব্রত নিজের এবং পরিবারের ইষ্টমুখী চলনাকে চলৎশীল রাখিবার জন্য প্রত্যেকের অবশ্যই গ্রহণীয়। তাই তো এই সস্তনী ব্রত আমরা প্রত্যেকেই গ্রহণ করব। পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আদেশ মেনে, তার নির্দেশ মেনে আমরা যদি সস্তনী মহাব্রত যথাযথভাবে পালন করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন ধন্য হয়ে যাবে, সেটা তার বাণীর মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।